نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللہ تمی دایا کرو نصیب کرو مدینہ نور نبی کے ناد کہیا قبر دشنی آنا اللہم صلی علی مولانا محمد وعلى آلِ سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبتلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم
ثلاث لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم. قال أبو ذر فقرأها رسول الله صلى الله عليه وسلم 3 مرار. قال أبو ذر: خابوا وخسروا من هم يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم: المسبل والمنان والمنفق سلعة بالحليف الكاذب، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. উপস্থিত সম্মানিত মুসল্লা কেরাম, মুরব্বিয়া নিজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ পাকের দরবারে অত লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরারে প্রতি জুমাবারের নিয়ায় আজিও আগভাগে মসজিদ মেদে আইরি বইবার মতো তৌফিক দিয়ে ইয়ানার শুকর আর তাঁরা খুশি হয়ে বেগুন আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করি। বেগুন বলি আলহামদুলিল্লাহ, একবার দরুদ সালাম মহান রব্বুল মহান রব্বুল আলমিনের প্রেরিত সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজে পাকাত আরাতুন আজিয়ে মুহররম মাসর তৃতীয় জুমা তাইরি আরা ফদা আশি আরা মুসলমানল মানুষল আরার সমাজ মেদি আসলে আরা মুসলমান হিসেবে জিয়েন গর্ববোধ গরণর হতা আরা যে মুসলমানর গরত জন্মনি আল্লাহ যে আরার মুসলমান বানাই এন আরার গর্ববোধ গরণর হতা। কিন্তু দুর্ভাগ্যবশত আরার ভিতর কিছু এমনও আরার সমাজ মেদি এন হুদুন মানুষ আছে যারার হারণে আরা অন্য অন্য মুসলিম আলম পুরো মুসলিম সমাজ কলঙ্কিত হয়, পুরো মুসলিম সমাজ দূষিত হয়, পুরো মুসলিম সমাজ লজ্জিত হয়। এন এন হুদুন মানুষ আছে যারার হাজে হারবারে হতায় বাত্রায় পুরো দেশ পুরো মুসলিম কান্ট্রি পুরো মুসলিম জাতি লজ্জিত হয়। এতার লাই আর আর সমাজত আর আর বিতুর এন এন হুদিন দোষ আছে যে দুশ্চিন আরা আঁটতে বসতে চলতে ফিরতে ঘুরি অ্যাডমেট দুইয়ের একখান দোষ যে দুশ্চিনের মারাত্মক গুণা আল্লাহ তালা আরা মনে করি দি সোয়াবর হাজ গড়ি ফেলাই। কিন্তু আর আর হাজ হারবারে হতাবাত্রায় আর আর এই সোয়াব যে আর আত্ম বিনষ্ট হয়ে যাগুই নষ্ট হয়ে যাগুই সওয়াব জাগুই এন আর আর কল্পনা নাই করি। অ্যাডমেট আল্লাহ তালার এই যে কোরআন আয়াত আমরা সামনে তেলাওয়াত করিলাম সূরা বাকারার 262 নম্বর আয়াত এই আয়াত ইবে আল্লাহ তাআলা আয়াত উম্মে ইমান দারালের উদ্দেশ্য করে হদ ওয়ার ইমান দারাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আর ওর ইমান ইন্ন তোমরা লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা অতএব তোমরা যে অনুগ্রহ কর মানুষের আল্লাহ মানুষের মাঝে দান সৎকা কর মানুষলর হস্তমেদি যেইরে সাহায্য কর মানুষলর যে অনুগ্রহ কর এই অনুগ্রহর হতাইয়েন দান সৎকার হতাইয়েন মানুষলর গড়ি ফেলায় আয় উগ্র মানুষরে 1 লাখ কোটি সাহায্য করিলাম 10 টিয়া সাহায্য করিলাম অথবা উগ্র মানুষ অভাবত্বের কি এবার আয় খরচ দিয়ক দান গড়ি ফারিয়ক খরচ দিয়ক যেহানো প্রকার আয় বের কি করিলাম সাহায্য করিলাম অতএব এই সমস্ত যে মানুষ হলো তোমারা সাহায্য কর এই সাহায্যের হাতে কিন্তু তোমারা মানুষ হলার হাসে হই কি না করিবা নহইবা মানুষ হলার হাসে নহইবা মানুষ হলার হই হই ইরি আয় তোর এটা সাহায্য করি আয় তোর দিন টিয়া না দিলে তুই এন গরিব না পাতি আয় এই জাঙ্গাইয়ের না দিলে তুই এন গরিব না পাতি এইভাবে হই হই ইরি তোরা মানুষের মনত কষ্ট না দিবা কষ্ট যদি দেওয়া দেয়
তোর হস্ত দি নিজুর যে দান খয়রাত গর, এই দান খয়রাতর সওয়াবে কিন্তু তোরা কি নগরিবা, নষ্ট নগরিবা ওই মানুষের মত, যে মানুষ হলে মালাহু রিয়া আন্নাস, যে মানুষ হলে মানুষ হলে দেহাই বেল্লাই বলি দান সৎকা করে, মানুষ হলে দেহাই বেল্লা বলে এবাদত করে, ইতার আর এবাদত যেন আল্লাহ তালা কবুল ন করে, ইতার আর দান সৎকা যেন আল্লাহ দরবার মেয়েদের কবুল নয়, ইতার আর দান সৎকা সবাব যেন ন পায়, তোমারও ইতার মতো কি নগরিবা, মানুষ হলের মাঝে হো হই আয় ফলানার এদুন টিয়া দি, আয় ফলানা মসজিদে এদিকিন জাঙা দি, এদুকুন টিয়া দি, ফলানার এর গিয়া করি, এই সমস্ত হতায় মানুষ হলের মাঝে ন হইরি হো হয়ে মানুষের মনে কষ্ট দিলে ওই ওই মানুষের দান সৎকার মতো হবু, যে মানুষ হলের দানবীর হো বুল্লাই, আরে বড় দানবীর হক, বড় ফৈসলা হক, বড় সমাজ সেবক হো বুল্লা বলি যে দান সৎকার করে মানুষ দেখানো, ইতার মতো তোরা কি নগরিবার, তোরা দান সৎকে তোরা নষ্ট নগরিবার, ফামাথালুহু কামাথালি সফওয়ানিন আলাইহি তুরাব, হদে অথচ তোমরা যে আল্লাহ ইতারা যারা মানুষ হলের দাহাবিল্লা বলে দান সৎকার করে, ইতারা আল্লাহর ওরিমান নোয়ানে, ইতারা আখারাতের ওরিমান নোয়ানে, ইতারা ফামাথালুহু কামাথালি সফওয়ানিন আলাইহি তুরাব ফাসাবাহু ওয়াবিলুন ফাতরাকাহু সালদা, অতি তারা আল্লাহ এবং রসুলের প্রতি কি না করে বিশ্বাস না করে, আখারাত যে আছে ইয়ান বিশ্বাস না করে, ইতার আর এই যে বিয়াই ইতার আর দান সৎকা এগিন শুধুমাত্র কিউর মতো, আরে একখান ফাতরুর ওর যেন তুই মেড়ি দেতে দেতে একখান ফাতর ফাতর ইয়ান নসরা এই ওদি মেড়ি দিও একহাত দিও, এই একহাত মেড়িয়ে গিন বৃষ্টি আইলে মতো জ্বর আইলে মতো যে মেড়ি দুয়াইলে আবার ফাতর বা আই উড়িবু, অদে তোমার ইতার আর দান সৎকা এনে হইলে, ইতার আর দান সৎকা এনেও ঠিক তো দূরে ফেললে, যারা লোক দেখানো দান সৎকা করে ইতার আর দান সৎকা এনে হইলে, সাহায্য করি তাহলে আরো মনে করি মানুষই হা হতে কিন্তু সব যে হামাই, কিন্তু মানুষের এখলাস নিয়ত যদি ঠিক না থাকে তাই আরো বড় দানবীর হো বললা বলে কি করি দি, আয় ইবে মনে মনে যদি নিয়ত গড়ি থাকে তাই তাহলে ইবার দান আল্লাহ কবুল করতে নয়, তাহলে হয়তো তোমারও মনে করার দিতে বহুত বড় নাকি অর্জন করার অথচ নয়, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, ইতার আর আল্লাহ হবে আয় হনুদিন কাফের আলোর সোজা পথ না রাখাই, কাফের আলোরে ফাঁসে কলরে মুশরিক আলোর আয় হনুদিন সোজা পথ না রাখাই সঠিক পথ না রাখি, এত লাই আর আর সমাজের মেয়েদি বেশিরভাগ দেখা যায় দেখি আর হন মানুষেরে সাহায্য করি ই ঠিয়া দিয়ক দান করি ফারিয়ক অথবা যেখানে কান হাজর দিক দিয়ক আর সাহায্য করি ঠিকই, কিন্তু হনাহরণে মানুষী বেললে যদি আল্লাহ মনোমালিন ন দেয় মানুষী বেল যদি আল্লাহ খুঁজে কেরাং গলা দেয় মানুষী বেললাই আয় ফট করে দেখাই দিয়ে দেয় তোর ফালনা ওই সময় মেয়েদের টিয়ে তুই না দিলে তুই কি তোদের হচ্ছে তিনি আ না জেলে তো তোর মারি ফেলে তার দেখাই দি আয় না থাকিলে তো তোর সমাজত ইতারা ইল্য করতু ইল্য করতু বেজুত করতু আং করতু সবসময় আর আর আয় যে মানুষীবের উপকার করি গিয়ে এই উপকারিয়ে না দেখাই দি যার ফলে মান যারে উপকার করছেন এবার মন কষ্ট হই এবার মন নাম সুড় হয়ে যাগুই তখন অনুরুয়ার আল্লাহ ইবে যে অনুরুয়ার বেজার হয়ে যাগুই অসন্তুষ্ট হয়ে যাগুই সাথে সাথে আল্লাহ অনুরুয়ার অসন্তুষ্ট অসন্তুষ্ট হয়ে যাগে তাহলে আল্লাহ যে তোমারা যে দান সৎকার করিবা এই যে তোমারা বিভিন্ন সমাজ সেবা করিবা মানুষের উপকার করিবা ইন সমাজে সমাজে মানুষে মানুষে মেকেত গরিয়ক এনা ফারায় ফারায় হই হো হো না বেড়াইবা ইন যদি হদ হয় তোরা সব কি হয়ে যাবই নষ্ট হয়ে যাবই তোরা সব ফেতা নয় তোরা যে সব অর্জন করিগ মসজিদ মেদি আয় এক ঘন্টা যাও জাঙা দিয়ে আল্লাহ তালা আলে কি দিই ইয়ানোর বদলে তাহারে যেদিকে নেকি দিই আয় যদি ইয়ান মানুষ আলোরা হো হয়ে বেড়াই দেয় আয় এম গরগি অম গরগি এম গরগি এন যদি হো হয়ে বেড়াই দেয় তাহলে আর যে আমল নামান মিদি যে সব আল্লাহ তালা দান করগি ওই সমস্ত সব আর কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এতাল্লাহ আল্লাহ নবী হুজুর ফাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ গেল দে সালাত উলা ইউকাল্লিমুহুম আল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউজাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে দে আদাল্লাহ নবী রসুল ফাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ গরের আদে কিয়ামতের ময়দানন মেদি আল্লাহ তাআলা তিন কিসিমে মানুষের মিকে রহমতের দৃষ্টি দিয়ে নসাইবো তিন কিসিমে মানুষের আল্লাহ তাআলা ক্ষমা করিবো তিন কিসিমে মানুষের লাই আল্লাহ তাআলা কঠিন আযাব গরিরে কঠিন শাস্তি কি তৈর করিলে কি হদি তোরা তো হযরত আবু যর গিফারী হদ দে ফাকরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল মিনার
قال ابو ذر رضي الله تعالى عنه خابوا وخسروا من هم يا رسول الله حضرت ابو ذر غفاري رضي الله تعالى عنه ارشاد গর্দাদ আল্লাহর নবী এত এখন শুধু একবার নয় তিনবার হই আল্লাহর নবী হতে হতগান তিনবার হই একবার নয় আল্লাহ যে কিয়ামতের ময়দানে মধ্যে তিন শ্রেণীর মানুষলাই আল্লাহ তিন শ্রেণীর মানুষের মুক্ত রহমতের দৃষ্টিতে নাসাইব তিন শ্রেণীর মানুষের আল্লাহ তাআলা কমানো গরিব তিন শ্রেণীর মানুষের আল্লাহ তাআলা কিনো গরিব ইতারার লাই কঠিন শাস্তি আল্লাহ তাআলা তৈরি গরি লাগি তাই তিনবার হওয়ার পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীর হাদি ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত মানুষের তো ধ্বংস গিয়েই ইতারা তো অতি বেশি ক্ষতিগ্রস্ত গিয়েই এবং এই মানুষ হন মানহুম ইয়া রাসূলুল্লাহ এই মানুষ হন তখন আল্লাহর নবী হযরত কাল আল মুসলিম ওয়াল মান والمنان والمنفق الصلاه بالحلف الكذاب الرسول صلى الله عليه وسلم ارشاد গরের অতএব প্রথম নম্বর মানুষ হলি ওই মানুষ জিবা প্রথম নম্বর মানুষ হলি ওই মানুষ জিবা দান করার পরে মানুষ অলর হোড়া দে জিবা মানুষ অলর দান করার পরে হোড়া দিব মানুষ অলর উপকার করার পরে মানুষের কি দিব হোড়া দিব ওই মানুষই তার আর আল্লাহ তাআলা ওই মানুষের মিকে রহমতের দৃষ্টিতে নাসাইব এক নাম্বার দ্বিতীয় নাম্বার মেদি যে মানুষ কাঙ্গুর নিচে কি ভরিব হর পরিধান করিব হর ভরিব তিন নাম্বার যে মানুষ হলে মানুষ হলরে যে সমস্ত ব্যবসায়ী হলে মিথ্যা শপথ গড়ি গিরি মানুষ হলরে কি করিব মাল বেচিব জিনিস বেচিব কিনি আসি দশ টিয়া দিয়ে কাস্টমার আলোর মন জয় গরিবুল্লাহ বলি লাভ গরিবুল্লাহ বলি আয় শপথ গরি হই না এতটা মাল কিনবি মিথ্যা শপথ গরি মাল বেচা কিনে গরিব এই তিন শ্রেণীর মানুষের মিকে আল্লাহ তালা কে আমাদের ময়দান মেরি কি হইতে নয় রহমতের দৃষ্টিতে না চাইব আল্লাহ কমানো গরিব আর আল্লাহ যারা কমানো গরিব আল্লাহ যার মিকে রহমতের দৃষ্টি না দিব আল্লাহ জাল্লাই বলি কঠিন আজাব কি গরি রাখি তৈর গরিলে কি তার বাঁচাইবার মতো ক্ষমতা পৃথিবীর বুকে তার কেউ নাই আর অনেকে তো নাই আল্লাহ যদি কমানো ঘর দেয় তুই যতবার বুজুর্গ হইব তোমার আমল দিয়ে তুই জান্নাত পাইতা নয় আল্লাহ তুমি ক্ষমা করা ভরিব আল্লাহ তুমি রহম করা ভরিব তখন তুই জান্নাত পাইবে দে তুই তুই কঠিন আজাব তুমি বাঁচিবে দে তাই আর আর ভিতর যারার ভিতর আর আর দোষ আছে এই দুশ্চিন আছে বিশেষ করি ইরি আর আর সমাজের মেয়েদি দুই এন এই তিনওয়ান জিনিস দেখা যায় আর আর যদি অনেককে অনেকক্ষণ জিনিস দান করি দেয় এনার খোড়া দিই মানুষ হলরে মানুষ হল অনেকক্ষণ কিছু দান করি গিয়ে নাই পরে দেখাই দিই আর আর সময় লুঙ্গি ফরি ফাইজামা ফরি ফ্যান ফরি টাঙ্গন নিচে ফরি আর যারা ব্যবসায়ী হল আছে আর মিথ্যে শপথ করি ইয়ে না আর ভিতর বেশি দেখা যায় এত লাই আর তুন আর যারা আর যারার ভিতর এই হাসিয়ত ইন আছে আর তুন সতর্ক ওই জঙ্গ ফরি ওই জঙ্গ ফরি বুঝ না অথবা আল্লাহর দ্বারা তুন বাঁচিবর ক্ষমতা কি হতুন নাই এত লাই আর আর যারা যারার ভিতর এই দোষীন আছে আল্লাহ তালা ফরিতে ফরিহার গরিব তৌফিক দান করে ব্যাগুন বলি আমিন তাহলে দ্বিতীয় নম্বর আর কেন জিনিস আর আর সমাজের মেয়েদি দেখা যায় ইয়ে নলি গিবত আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ গরদ দে ওয়ামা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা হাদিতার আরে অবশ্যই অবশ্যই হুতামা নামক জাহান্নামের মেয়েদি নিক্ষেপ করিও হারারে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যারা মানুষের সামনে পিছনে কি করিব সব মানুষের সমালোচনা করে এখন আর আর সমাজের মেয়েদি সবচেয়ে বেশি আর মানুষ হলের সমালোচনা করি মানুষ হলের বিপদ করি হন মানুষ হলে হনজ্ঞ মানুষের আয় আয় আয়ের আরে আরে হনেকক্ষণ দোষ আর সামনে হইলে আয় মনত কষ্ট পাইও এত লাই আর সামনে হইলে আয় অনল্লাই দোষ মনে হয়ে গই এহতার লে বলি অন যখন নাই অনর অনুপস্থিতিতে অনর পিছনে আয় অনর গিবত মানুষ হলের হয়ে বেড়ায় ইয়ার নাম হইলি অনর হাতে মানুষ হলের হয়ে বেড়ায় ইয়ার নাম হইলি গিবত এই গিবত যারা গরিব মানুষ হলের সমালোচনা যারা গরিব আল্লাহ হদ্দি তারারে কাল্লা লা ইউমবাদান না ফিল হুতামা ইতারার হুতামা নামক জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা কি করিব ফালাই দিব হুতামা ইয়ং গায়ার পর আল্লাহ হদ্দ ওয়া মা আদরাকা মাল হুতামা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হুতামা নামক জাহান্নাম ইয়ং কি তুমি জানো না ইয়ং কি জিনিস আল্লাহ হদ্দ নারুল্লাহিল মুকাদা ইহা দার প্রজ্বলিত আগুন আয় নিজে হতামা নামক জাহান্নামের আগুন মেয়েদের আয় নিজে অন্ধরাই দি দুনিয়ার অনিন দুনিয়ার অনিন মেয়েদি তো অনে ওল মেয়েদি অনল ওন বাজ্যে অনল ওল ফুরি যে বই কিন্তু হতামা নামক জাহান্নামের যে ঐন এই ঐনিন শুধু জিয়ান দি শরীরের যে জাঙাত বাজি বাজক আল্লাহ আল্লাহ তিয়ে তপ্তালি আর আল আফিদা ইতের হৃদয় খলিজা ফুরির সার হারে যাবে ও লুদ বাজিলে তো খলিজে ফুরি সার হারে যাবে কত কোটি না যাবো পারে
সম্মান দেয়া পরে যে সমস্ত মানুষ হলরে এই সমাজন মেদি বর্তমান সমাজন মেদি এই ওই সমস্ত মানুষ হলর গিবত আরা শেখায়ত আরা বেশি করি কি হারা এই যে আরা বিভিন্ন মসজিদুর ইমাম সাহা হলর বিশেষ করে ইমাম সাহা হলের কি তারা বেশি করে দোয়ানত বই ফলে না মসজিদের ইমাম সাহা যে আজান দিয়ে পাঁচ মিনিট দেরি করি গুমুর তুটে যা দিয়ে দুই মিনিট দেরি করি এবার সময় কে কে চাই ইবে হওয়ার ফরত দিল্লে ইবে ফলনা ইবে অ্যান ইবে দশনা অথচ ইমাম শব্দ অর্থে কি ইমাম শব্দ অর্থ নেতা তোমার সমাজের নেতল দি ইমাম তোয়ার সমাজের হনা হাজ করতে তোয়ার তো ইমামরই প্রথমে তোয়াতে কি গরম পড়িব অতিবাহিত গরম পড়িব হন পড়িব কিন্তু শরীয়ত সম্মত আইন তো আর বাংলাদেশের মেদি অনর ইসলামী রাষ্ট্র কায়েম নাই বিদায় আজি ইমাম সবল এত অবহেলিত এত লাই আর যারা রে অতি বেশি সম্মান দেওয়ার প্রয়োজন আলে মোলা মহলরে ইতারা রাজি আর ইতারার গিবত শেখাই তারা বেশি করি অথচ যে গিবত নগরী বলে আল্লাহ তালা সরাসরি কোরআন মানে করি মুসলমান হল হুশিয়ার হইজন আল উলামা ও রাসাতুল আম্বিয়া আল আমল আল দিন নবী আলর ওয়ারিস নবীর ভালোবাসা যদি পাইতে চাও তাহলে তো আত্ম আল উলামার ভালোবাসন করিব আল উলামা আলর সারা দিন বুড়া আল উলামা আলর গীবত গরি শেকায়ত গরি ইতারার বিরুদ্ধ কইর ইতারার গাল দির তুই নবীর ভালোবাসা কোনো দিন পাইন না পার কারণ কি দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আর বাপের গাইল দেয় আর বাপরা আজ নে বেন নে মার বেনের গাইল দে তো মানুষ হিসেবে যদি আরে ডেলি দশ বারো চাহা পাই তাহলে মানুষ হিসেবে আর ভালো মানুষ হিসেবে আর ভালোবাসা পাইব না হনদিন পাইব না হন না হন দিন না পাইব কারণ কিন্তু তার বাপের গাইল দেয় অথবা আর ফোয়ারে সারা বছর টিয়া গাইল দেয় আর আইরি দিগম্বর আল্লাহ বন্ধুত্ব করতে স্যার তো মানুষ হিসেবে আর বন্ধুত্ব পাইব না না পাইব এত লাই আলে মোলা মলর ফতে আলে মোলা মলর গিবত শেখায়ত গড়ানোর ফরে নবীর মহাব্বত হনদিন হনিকে আর কপালত যোগ্য নয় নবীর সুপারিশ যোগ্য নয় নবীর মহাব্বত যার বিতুন নাই নবীর সুপারিশ যার কপালত মেদি নসিব নবু ইতের লাই জাহান্নাম ওয়াজ বুঝে বই এতের লাই হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হজরত আবু বকরের মতো নবীর ভালোবাসা যে হজরত আবু বকর আল্লাহর নবীর কতটুকু ভালোবাসতু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করেন মরিজাবের সময় হযরত আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা নূর ডেকে মরিবর কিছুক্ষণ আগে ডাকানোর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রসিয়ত করেন ও আলী আই মারা যাওয়ার পরে আর দুইয়া নসিহত তুই আল্লাহ পূরণ করিবা প্রথম নম্বর নসিহত নাই যখন মারা যাইও আই মারা যাওয়ার পরে আই আবু বকর লাশ তুই নিজের হাতে কি করিবা গোসল দিয়াইবা তুই হযরত আলী প্রশ্ন করতে আমিরুল মুমিনিন অনুজ্ঞ আল্লাহর নবীর বন্ধু আল্লাহর নবীর খলিফা জান্নাত দুনিয়ার থাকতে জান্নাত জান্নাতের টিকিট প্রাপ্ত গোসাহাবি তো দুনিয়ার মেদি এত মানুষ থাকতে আহারা থেকে অনর গোসল দেয়া পরের তখন হজরত আবু বকর হদে হদে ও আলী তুই তো না বুঝিলাম তোমার যে হাত আছে ওই হাত দিয়ে তুই আর নবীর ডলি ডলি গোসল দিয়া আইলাম তোমার যে হাত আছিল ওই হাত দিয়ে নবীর টোট মোবারক ডলি ডলি তুই গোসল দিয়া আইলা নবীর ফিট মোবারক ডরি ডরি গোসল দিয়াইলা নবীর সারা শরীর মেদি তোমার হাত মোবার হাত দিয়েন বাইজি তোমার হাতে যদি আয় আবু বকরর শরীর বাজু দয় আয় আবু বকরর শরীর ইয়ান আর জাহান্নাম আগুন উজ্জ্বলিত ফিট নয় আরেকখান ধারণা সুবহানাল্লাহ তো হযরত আবু বকর যে সাহাবী দুনিয়াত থাকতে জান্নাতের টিকিট পাই ইবে জাহান্নামের হত ভয় করে চিন্তা করিছন এলে আর আনারা ভয় করি না এরপর দ্বিতীয় নম্বর সিয়াতুল দেও আবু আলিম আয় যখন মারি যাই আয় যখন মারা যাই মারা যাওয়ার পরে আর জানাজা যখন সম্পূর্ণ হয়ে যাই বই জানাজা সম্পূর্ণ হওয়ার পরে আর লাশ লই যাই রে হযরত আল্লাহর নবী পেয়ার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার ফাঁসি দেয় রোজার ডোদি দরজার ডোদিনির আর লাশ রাখিবা লাশ রাশ আর লাশ লাকানোর পরে ওই রোজা রোজা মোবারক যদি হন হতা বাইন নয়
হন আওয়াজ নোয়াই তৈলে আল্লাহ শোয়ার দাফন্ন করিবা, আল্লাহর নবীর ডো দিয়ে আল্লাহ শো দাফন্ন করিবা, অন্য একখান জাগান মেরি দাফন করিবা। আর যদি জৌরাও যাতুন আল্লাহর নবী যদি আল্লাহ দাফন করিবর অনুমতি দে দয়, হন আওয়াজ বাইরে দয়, হন সিগন্যাল যদি ফদ হয় তখনে আল্লাহ আবু বকর আল্লাহ শিবা আল্লাহর নবীর ডো দিয়ে দাফন করিবা। তখন হযরত আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর মৃত্যুবরণ করার পরে হযরত আবু আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল দিয়াইলো, গোসল দেওয়ার পরে হযরত আবু বকর জানাজা হই, জানাজা হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুল্লা শিবলে যে আল্লাহর নবীর রোজার ফাঁসে দিয়ে রাখি, রাখানোর পরে হযরত আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা হদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ হে ফাতেমা সালাম দিয়ে সালাম দেওয়ার পরে হযরত আবু বকর যে উগ্র সালাম আলীর হাতে আমানত রেখে ওই সালাম ইবা আল্লাহর নবীর জানাই, জানানোর পরে হযরত আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা হতিয়ে দেখি তেই তাকানোর পরে আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ঘটনা আল্লাহর নবীর রোজার ফাঁসে দাফন কর, আর দেরি নগর গো, আর বন্ধুরে তাড়াতাড়ি কি করো, আর দিয়ে দাফন কর, কারণ কি হযরত আবু বকর এত দামি কইল, একমাত্র আল্লাহর নবীর ভালোবাসা তার অন্তর, দুনিয়ার হন ভালোবাসা আর অন্তর নোয়াছিল আবু হযরত আবু বকর অন্তর মেদি আল্লাহর নবীর ভালোবাসার ঊর্ধ্বে, আর হন কিছুর ভালোবাসা নোয়াছিল, নিজের বউ নিজের ফুয়া সমস্ত কিছু ব্যাগ গিনিত তোমার আল্লাহর নবীরই সবচেয়ে বেশি ভালোবাসত। এত লাই এই আবু বকরের মতো যদি নবীরে ভালোবাসতে সদ এখন তাহারা নবীর নাফাই হম, এখন তাহারা নবীর জগন মেদি বসবাস জন্ম নয় নবী তাহার হাসান নয়ব, তাহলে আর তুন নবীর ভালোবাস তোমার হইলে কি করণ ফরিব, আলম ওলামার ভালোবাসন ফরিব, হাফেসলের ভালোবাসন ফরিব, তালে আলম আলের ভালোবাসন ফরিব, কারণ কিয়া আল্লাহ নবী আদা আল্লাহ মাউরা সাদুল্লাম বিয়া ফেরি সাবান মেনি আর উম্মতাল জারাই বা তোর আত্মুন যখন আই নবিল্লা ফেট ফুরিব, আই নবীর যখন তোর আত্মুন ভালোবাস তোমার হব, আই নবিল্লা যখন তোর আত্মুন সাক্ষাৎ গরিবিল্লাই মনে হব, তোমারা দেশের হাক্কানি সুপারিশ গরিত করিব দশজন মানুষ জাহান নাম আসিব কি ওই রহম্য দশ মানুষেরা একজন হাফেজ আলেম যারা হকানি আলেম হাফেজ আল আছে এতারা কি করিতে পারিব, সাহায্য সুপারিশ করিতে পারিব, তারা রে জাহান্নাম অত্যন্ত আলে বাঁচাইতে পারিবে, এতাল্লাই বড় বড় আলেম আল মুফাসসির আল হকানি ফির আল হাদিকি তোরা আলেম আল আল্লাহ বন্ধুত্ব কর, তাহলে আলেম আল আল্লাহ বন্ধুত্ব কর, হাফেজ আল আল্লাহ বন্ধুত্ব কর, এমন বন্ধুত্ব করিবা ও আলেম ও ইমাম সাহেব ও হাফেজ সাহেব ও তাহলে আলম ও ছাত্র, তোমায় যখন আয় যখন মরে যাই মাই তো বড় গুণাগার বান্দা, কেমতের ময়দান মেদি আয় যখন আল্লাহর হাসে যাই আর হিসাবর হাতে কলি মা অত্যন্ত গুণাবাদ আর কিছু দেখতো নয়, হয়তো বা আল্লাহ তালা আরে জাহান নাম দিব, তুই যদি ভালো আলম আমল কর দয়, তুই তো কে আমাদের ময়দান মেদি উচ্চ স্থান থাকিবা, উচ্চ স্থান থাকিবা, আর তুন যে আরে কি জাহান নাম মেদি দি ফেলাইবে ওই মুহূর্তে, তো আর তুন যে দশজন মানুষ উল্লাই সুপারিশ গরিবুল্লাই কি থাকিব লিস্ট থাকিব, ওই লিস্টের ভিতর আয় গুণাগারের নাম মানো তুলি রাখো, এতল্লাই আলেম ওলামার বন্ধুত্ব করিবেন, আলেম ওলামার ভালোবাসিবেন, আলেম ওলামার গিবত নয়, প্রত্যেক মানুষ বলতেই ভুল, ভুলের ঊর্ধ্ব হন মানুষ নাই, মানুষ আল্লাহ যদি মানুষ আলোর সৃষ্টি গড়ানোর পরে মানুষ এই যে বলিয়েন মানুষ আলোর মৌলিক গুণ ইয়ান যদি নইতে দয়, আল্লাহ মা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যদি ভুল ন করতে দয়, তাহলে আর তুমি দুনিয়াতে এত হস্টিং করানো হইতে দয়, বলিয়েন আর জন্মগত ভাবে আয় যত বড় আলেম হই যত বড় হাফেজ হই যত বড় ফির হই যত বড় কামেল হই আর তুমি ভুল একখান একখান আছে,
এই বলিলেন আর তো অন দেখিবেন আর ওর বসবাস করে আর জন দেখিব আর বন্ধু বান্ধব দেখিব এত আল্লাহ আল্লাহ নবী হদ্দে মান সাতারল মুসলিমিনা সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে মানুষ মুসলমান হওয়ার একখান দোষ দুনিয়ার মেয়েদের গোপন করে রাখিব আল্লাহ তাআলা কিয়ামত ময়দানের মেয়েদের হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে ওই মানুষের দোষ গোপন করে রাখিব সুবহানাল্লাহ। তখন আর তো দোষ ফাইনা পারি দোষ সায় থাকি দি গরিব ওই থাকি ইমাম সাহেব আছেন দেন না সাহেব আজি খেড়া খেড়া যদি না আজি খবর আছে অ্যাভেলেবেল মসজিদ আছে এলে অ্যাভেলেবেল জাঙ্গা আছে খবরদার ইয়েন এই জিনিস এল না করিবেন ইয়েন দ্বারা ইয়নর একজন আলেমর মনে যদি কষ্ট দন দই আল্লাহ না করক একজন আলেম যদি কষ্ট দিয়ে যদি অনর উপর না রাস্তা দই ওই মানুষিবে ওই আলেম যদি অনেক মাপলেন না বারান দই মৃত্যুবরণ করে দেয় কে আমাদের ময়দান মেদি জান্নাত জন্নান হয়তো বা সম্ভব হইতে নয় কারণ কে মানুষ হলের হক আল্লাহ তাআলা হন দিন ক্ষমা করতে নয় আল্লাহ হক আল্লাহ ক্ষমা করিব যত বড় হক হবক কিন্তু মানুষ হলের হক যদি নষ্ট করন দেয় হনুগ্য আলেম বাদন হনুগ্য মুসলমানের হস্ত মেদি মনন মেদে হস্ত দিয়ন উগ্র মুসলমানের দিবত গরিগন ইয়ান দ্বারা মানুষই হস্ত ভাই তাহলে মনে মৃত্যুর আগে মানুষের তো নতবা অন মৃত্যু গিয়েই অথবা মানুষের মৃত্যু গিয়ে তার আগে অন মানুষের তো ক্ষমা লইন না পারেন তাহলে কেয়ামতের ময়দান মেদি মানুষের যদি অনর ক্ষমা না করে দেয় অনর যত নেকি আমল আছে যত ভালো আমল আছে সমস্ত ভালো আমল ওই মানুষের দিবি লাইব আর ইবের যত হারাফ আমল আছে ব্যাগ অনর দিয়ে জাহান্নাম করে দিব নাউজুবিল্লাহ। এত লাই এই গিবত এবং ফর নিন্দাকারী এই যে আরা কি হয় দানগরির খোড়া দি এই এই জিনিসে নারার ভিতর আরার সমাজত আরার বাইয়ত আর ভিতর অনার ভিতর আর ব্যাগনের ভিতর আছে যারার ভিতর আছে ইতারাই আরা পরিহার করিবার চেষ্টা করি কিন্তু নতবা আল্লাহ দ্বারা তুন বাঁচেবার সম্ভব হইতে নাই। এত আল্লাহ পাক রব্বুল আলামিন আহকাম।